মামলা, পুলিশ কিছুই বাঁচাতে পারেনি হবিগঞ্জের 14 বছরের বিউটি আক্তারকে। অপহরণের পর 1 মাস আটকে রেখে ধর্ষণ করে ফেলে যায় এলাকার বখাটে বাবুল মিয়া। মামলা হলে মেয়েটিকে আবারও অপহরণ করে ধর্ষণের পর খুন করে হাওরে লাশ ফেলে দেয়। অবশেষে শুক্রবার রাতে ধরা পড়ল ঘাতক বাবুল। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের সহায়তায় সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্ট। 17 মার্চ ভোরে হবিগঞ্জের শাস্তাগঞ্জ উপজেলার চাপড়িহাওরের সবুজ জমিতে লাল জামা পরা বিউটির ক্ষতবিক্ষত মরদেহ যেন বাংলাদেশের দুঃখ হয়ে ধরা দেয় সবার কাছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা গ্রামের সায়েদ আলীর মেয়ে বিউটি। গত বছর বখাটে বাবুলের যন্ত্রণায় স্কুল ছাড়তে হয়েছিল 8ম শ্রেণী পড়ুয়া বিউটি আক্তারকে। গত 21 জানুয়ারি 14 বছরের মেয়েটিকে অপহরণ করে ইউনিয়ন পরিষদ সদস্য কলমচান বিবির ছেলে বাবুল অজ্ঞাত স্থানে রেখে 1 মাস ধর্ষণ করে বিউটিকে ফেলে রেখে যায়। মামলা করায় আবারও বেপরোয়া হয়ে ওঠে বাবুল। বাবুল ও তার সহযোগীদের হুমকিতে বিউটিকে তার নানাবাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। 16 মার্চ নানাবাড়ি থেকে আবারও বিউটিকে তুলে নিয়ে যায় বাবুল। ধর্ষণের পর হত্যা করে ফেলে যায় বিউটির মৃতদেহ। আমার মেয়েটা হত্যা হইরা ফালাইল, এখন আমরা কিভাবে ছেলে সন্তান লিয়ে গ্রামের মেয়ে আমরা তাকি বাস করি? এই বাবুলের আমরা ফাঁসি চাই। বখাটেদের হাতে এভাবে আর কত কিশোরী বিউটির জীবন যাবে? এ প্রশ্নের পাশাপাশি ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সবার। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বাবুলের ফাঁসি চাই, সব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটাই আমরা। এ ঘটনা তোলপাড় তোলে সারা দেশে। অবশেষে শুক্রবার রাতে সিলেটের বিয়ানীবাজার থেকে বাবুল মিয়াকে আটক করে র‍্যাব। এই হত্যা মামলার অন্যতম আসামি বাবুল মিয়াকে আমরা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি এবং পরবর্তীতে আরো অধিকতর তদন্ত কার্যক্রম পরিচালনা হবে এবং তার সাথে অন্য যারা যারা জড়িত ছিল কিংবা সেও আদৌ জড়িত ছিল কিনা এবং অন্যান্য আরও তদন্ত কার্যক্রম কিভাবে এই হত্যা এবং গুমের ঘটনা ঘটেছিল সেটি বিস্তারিত তদন্ত করে বের করতে হবে।